আমি রাস্তাতে সব জায়গাতে ব্লগ করতে থাকছি। ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ অফ ট্রুলি বাঙালি কাপল। আজ হচ্ছে 1st January, সবার প্রথমে জানাই সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। উইশ ইউ অল এ ভেরি 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 হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার। আশা করছি 2021 যেন 2020 মতো না যায়। আজকের স্ট্যাটাস, আজকে শুধু আপনাকে ডিসচার্জ করবে। এখন বাজে হচ্ছে 5:30 মতো। অলরেডি আমি, মা আর ঘন্টু এসছি, আমার মা বাড়িতে আছে, বাবা আসবে 15 মিনিট আবার। এবার ডিসচার্জ যখন জিজ্ঞাসা করেছে বলেছে না 2 ঘন্টা তো মিনিমাম লাগবে। 5:30 থেকে ভিজিটিং আওয়ার্স আছে, এবার ভিজিটিং আওয়ার্স যাবে ওপরে, তারপরে গিয়ে খোঁজ নিয়ে আসবো কখন আসে না আসে। যাই হোক, আজকের মেন হট টপিক তো বলা যাবে না, হোয়াট এভার দ্য হটনেস ইজ, আজকে বেবি বাড়ি যাচ্ছে। বেবির ভাইয়ের নাম রাখা হয়েছে, সবই হয়ে গেছে, এখনই বলবো না, আস্তে আস্তে বলবো, সবাই পরে বলবো, বাড়ি যাই আগে। বাড়ি চলে এসেছি, মানে আমি এখনো পুইকে দেখতে পারিনি, সরি বলে ফেললাম, ওর ডাক নাম আমি লেগেছি পুই, পুই, PUI, পুই। ও হওয়ার আগের থেকে ঠিক করেছিল যে নিক নেম হবে পুই, তো পুইকে আমি এখনও দেখতে পারিনি। গাড়ি থেকে ড্রপ করে ওর উপরে গেল। এখনই ওর এত লাগেজ হয়েছে, প্রায় 11টা লাগেজ উপরে দিয়ে আসলাম। যে জাস্ট জ্যাকেটটা খুলে, জিন্সটা খুলে, একটা বারমুডা পরে গাড়িটাকে আপাতত গ্যারেজে নিয়ে আসলাম। উপরে যাবো, হাত মুখ ধোবো, ভালো মতো ফ্রেশ হবো, দিয়ে স্নান টান করে হাত টাত ধুয়ে স্যানিটাইজ করে তারপরে একবার বুইকে ধরবো। 4 দিন হয়ে গেল, এখনও বেচারাকে এরকম করে ছুঁই অব্দি নিই আমি। ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ Day 2। প্রথম যেটা বলেছিলাম যে না, সব কিছু হয়ে গেল, গেলে হয়তো অনেকটা সময় পাবো, ব্লগ আরও জমে যাবে। এবার দেখছি ফলা সম্পূর্ণ কেস উল্টো, বাই দাবে 2-3টে ব্লগের পরে। ম্যাডাম, ফার্স্ট কোয়েশ্চেন on behalf of all the viewers, kemon lagche bishwash hoy na, ami deep guni actually aaj mane jodi shoot hotche totally amader final checkup er jonno ekta jawar kotha chilo ar shekhantarte she barite ar notun poribeshe eshe sob bujhe nicche je bari ghor ki ki dekha shuna korte hobe sara rat jaga ekdom onno rokom ekটু koto kalke to horai bol geche rat ta koto kalke shulogna jege oi ma jege আমি সারা রাত জেগেছিলাম না, বাট আমি সারা রাতে কোনো সময় জাগি না, আমিও দুবার জেগেছি। আর সবথেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন ও কিছুই করে আমি কিছু বুঝতে পারি না, আমার এত পাজল লাগে। আর যখন একটু ঘুমায় আমার মুখের দিকে হা হয়ে তাকিয়ে থাকি যে এটা ছিল আমার মধ্যে, তার গ্রেট ফিলিং আর অর্গাজম ফার্স্ট টাইম করে নিয়েছি। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম করে নিয়েছি, এবং শুধুমাত্র পুইকে ফার্স্ট টাইম করে নিয়েছি তা নয়, আমি যে কোনো বাচ্চা ফার্স্ট টাইম আজকে আমি করে নিয়েছি। তার কারণ আমি নিতে পারতাম না, আজকেও যে নিতে পেরেছি তার আমাকে কোলে দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমি নিতে পেরেছি, বাট তা নাহলে পারতাম না। হাউ ইট ফিলস, ইট ফিলস নাইস। অর্গ চক্রবর্তী আজকে বলেছে আমার ছেলে, এন্ড দ্য থিং ইজ দ্যাট তোমরা চুজ করো কোন নিকনেমটা ভালো, আমি ডাকি হালুম, ও ডাকে পুই, ইউ ভোট। হ্যাঁ, ও ডাকছে হালুম, আমি ডাকছি পুই। জানি সবাই হালো হয়ে ভোট দেবে, সবাই সুন্দর ভোট দেবে, আমাকে ভোট দেয় না। ওয়েল, তো আজকে হচ্ছে 3rd ডে, সরি ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ Day 3। আজ রবিবার, আজকে পুইয়ের 6 দিন হলো, 6 ষষ্ঠী করার কথা আজকে। আজকে সকাল থেকে একটু স্থিত না দিত, কী বলে বুড়ি ওটাকে, হ্যাবিচুয়েটেড হচ্ছি আজকে, সিরিয়াসলি শিওরলি শিওরলি ব্লগ আজকে আপলোড হবে আমাদের। আচ্ছা, তো এবার এই ক্লিপটা একটুখানি লেন্দি হবে, ডিটেলে যেগুলো শেয়ার করে না সেগুলো করি। তো পুই হলো হচ্ছে 29 তারিখে, অনেকে এসেছিলো,
এখান থেকে ছিল হচ্ছে সুদেশ নদী, সকাল থেকে ছিল, সকাল থেকে ছিল সুদেশ নদী। আমি বাবা মা জটেশ্বর থেকে আসলো, বাবা মা ঘন্টু ছোটো মা বম্মা সবাই আসলো। দিয়ে পুসিং দুপুরবেলা হলো, মামও এসেছিলো, মামা আসলো, মামও ওদের আগে চলে এসেছিল, মামা চলে এসেছিলো, দাদাভাই ছিল, দাদাভাই মানে হচ্ছে হ্যাপিদা। পুই সিং দুপুরবেলা হলো। ও হ্যাঁ, বাইদাবে তোমাদের কিন্তু টাচ দেওয়া আছে হালুম না পুই, আমি দেখি পুই বা পুই সিং ওটাকে হালুম। তো ছবি দেখা যখন ফার্স্ট টাইম দেখবে তোমার মনে হবে হালুম। আপাতত পেশেন্ট ওখানে রোদ খাচ্ছে, ডাক্তার বলেছে যে বিলিরুবিন টেস্টেরটা মোটামুটি কাটা কাটা এসছে, আর এক দুবার উপরে হলে হয়তো জন্ডিস ধরা পড়তো, সেই জন্য ডাক্তারের ইনস্ট্রাকশন আছে ভালো করে রোদ খাওয়াতে হবে। আগামীকাল আবার আমরা যাবো, আবার যাবো নার্সিং হোমে ওকে নিয়ে চেক আপের জন্য। তো হলো পুই সিং, সেদিনকে তো সুলগ্নার প্রচণ্ড প্রচণ্ড হাই প্রেশার ছিল, প্রচণ্ড হাই প্রেশার ছিল। ওকে রিকভারি ইউনিটে নিয়ে গেলো, নর্মাল রিকভারি ইউনিটে, বাকি শুনেছি যে 3-4 ঘন্টা পর আবার জেনারেলে নিয়ে আসে, বাট ওকে সারাদিন সারা রাত রাখলো ওখানে। তারপরের দিন 10:30 রিকভারি ইউনিট থেকে জেনারেলে নিয়ে আসলো। এবার আমরা কোভিড টেস্ট করেছিলাম, এখন তো কোভিড টেস্ট কম্পালসারি হয়ে গেছে, সোয়াব টেস্ট যেটা হয়। তো সোয়াব টেস্টের রিপোর্ট আসলো পরের দিন সকালবেলা, যখন রিকভারি ইউনিট থেকে জেনারেলে নিয়ে আসছে। কোভিড টেস্টের রিপোর্ট দেওয়ার পরে বললো না তাহলে কোভিড নেগেটিভ আছে, এবার ওকে বাচ্চাকে মায়ের সাথে দিয়ে, যদি কোভিড পজিটিভ থাকতো বাচ্চাকে মায়ের সাথে দিত। তো সেদিনকে রাখা হলো, সেদিনকে রাখার পর পরে তারপরের দিনকে শনিবার দিন না শুক্রবার, শুক্রবার শুক্রবার দিনকে এই সমস্ত প্রসেস ফ্রসেস কমপ্লিট করে বেটা ঢুকলো হচ্ছে বাড়িতে শুয়ে 8টার সময়। দিয়ে ওই দিনকে তো ভাই রাত্রিবেলা সারা রাত জেগে প্যাঁ 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 করছে, এই মা হচ্ছে কোলের মধ্যে নিয়ে এরকম ঝাঁকিয়ে জেগে সারা রাত জেগেছিল, সুলগ্ন সারা রাত জেগে। দিয়ে গতকালকে শনিবার দিন সারাদিন বাবু ঘুমোচ্ছে 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 সারাদিন ঘুমোচ্ছে, খাচ্ছে ঘুমোচ্ছে খাচ্ছে ঘুমোচ্ছে। আর নর্মালি কি হয়, কোল থেকে নামিয়ে রাখলে কাঁদে, কিন্তু সকালবেলা বা দিনের বেলাতে বিছানাতে রাখলেও কাঁদছে না। ফর এক্সাম্পল এখন বিছানাতে আছে কিন্তু কাঁদছে না, রাত্রিবেলা মনে হয় কোল থেকে নামালে উনি কাঁদা শুরু করবে। নিজের টেকনিক কী করে যে বুঝে যায় সেটা আমি জানি না, তোমার আইডিয়া আছে? ঠান্ডা লাগে হয়তো সেই জন্য নাকি বুঝে না, যে আপনি কোনাকে গতকাল রাতে দায় আছে। হ্যাঁ, তবে প্রথম দিনকে কান্নাকাটি করছিল প্রচন্ড, গতকাল রাতে একদম কান্নাকাটি করেনি। আমি আর আমার মা পাশের ঘরে শুয়েছিলাম, আমরা ভালো না আচল আজকে আরাম করে ঘুমোচ্ছে, আজকে শুলক না আর এই মা ঠিক মতো ঘুমোতে পারবে। সকালে জানতে পারলাম যে না মহারাজ কান্নাকাটি করেনি, তবে সারা রাত দুজনকে জাগিয়ে রেখেছে। যাক, আজকে হচ্ছে রবিবার, আজকে 66টি প্রোগ্রাম আছে, আজকে সবাইকে আমরা আমি সুইগি ডেলিভারি বয় আমাদের মিষ্টি বিতরণ করতে পারবো। আজকে ওর মাসিরা আসবে, ডাইনা আর কেউ আসার কথা হতো। গতকালকে আমার জয়মাসি এসেছিলো, সুইট গৌরী এসেছিলো, উবু এসেছিলো, ওর পিসিরা। বাকি আপাতত এটুকুই, আজকে ব্লগটা আমি এখানে শেষ করবো। তার কারণ ব্লগটা আমাকে এডিট করতে হবে, অফিসে প্রচণ্ড কাজ নিয়ে এসেছি, সেই কাজগুলো করবো আমি। আপাতত দাদু বাসি দেখতে এসছে যে গণিতদের ঘুমোচ্ছে কি ঘুমোচ্ছে না। হ্যাঁ, পুইকে আমরা কবে দেখাবো প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, পুইকে এখনই দেখাচ্ছি না, পুই এর 11 দিন হোক, কম করে 11 দিন বয়স হোক। বাড়িতে বলেছিলাম যে 11 দিনের আগে কোনো মতো দেখানো যাবে না, আপাতত 11 দিনটা হোক, 11 দিন পর পুইকে আমরা দেখাবো। আরে ভাই, ওই তো ব্লগের মেন কন্টেন্ট, আমরা এখন বাইরে যাই না, খাওয়া দাওয়া করি না, ঘুরি না, কিচ্ছু করি না, মেন কন্টেন্ট ওই, মেন কন্টেন্ট ওই, ও আসবে তো ব্লগে। তবে 11 দিনটা হোক, 11 দিনের পরে, আজকে সবাই 6 দিন বয়স হলো পুইয়ের। বাড়িতে থেকে স্যার যেটা বলা হয় সেটা হলো সত্যি অনেক পেন, অনেক কষ্ট, সমস্ত কিছু ওই একটা জিনিসের কাছে খুব কম করে যায়। আর যেটা বলে মা হলে বুঝতে পারবি, একদম কানায় কানায় মা বাবা হলে বুঝতে পারাটা আমরা আস্তে আস্তে বুঝছি, বুঝতে বুঝতে করছি। ও একদিন একদিন করে বড় হচ্ছে, আমরা অ্যাজ এ প্যারেন্টস একদিন একদিন করে বড় হচ্ছি, আমরা ওর সাথে সাথে শিখছি। ওকে ভালো রাখার দায়িত্ব আমাদের অবশ্যই, তোমরা আশীর্বাদ করো, ভালোবাসো, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে ওকে ভালো থাকবে। তো টিল নেক্সট ভিডিও, টুলি বাংলা গ্রুপ সাইনিং আউট হিয়ার, টাটা।